হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। তো আপনারা দেখছেন আইটি ডক্টর আমিন ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ আল আমিন ইসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে আগামী 11ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একটা পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব। তো বরাবরের মতো এই পিএলপি ফাইলটা সংগ্রহ করার জন্য আপনাদেরকে একটি 4 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো এই পাসওয়ার্ডের সংখ্যাগুলো আমি ভিডিওর মাঝে মাঝে একটি একটি করে দিয়ে দেব, আপনার সেখান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদেরকে পিক্সেল ল্যাব নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও আপনাদের সুবিধার্থে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটা শুরুর আগে একটা কথা না বললেই নয়, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করার জন্য আমরা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে সিম্পলি আপনারা নিচে যে মাই প্রজেক্ট নামে একটা অপশন দেখবেন, সেই মাই প্রজেক্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর সবার উপরে দেখবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদেরকে সরাসরি আপনাদের ফোনের যে ডাউনলোড ফোল্ডার আছে সেই ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। এখান থেকে সিম্পলি আপনারা এখনই যে পিএলপি ফাইলটিকে ডাউনলোড করলেন সেই পিএলপি ফাইলটিকে সিলেক্ট করে নেবেন। তো আমার এই পিএলপি ফাইলটির নাম দেওয়া আছে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ITDA.PLP। তো সিম্পলি এই পিএলপি ফাইলটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো ফাইলটিকে সিলেক্ট করার পর ওপেন অ্যান্ড অ্যাড বাটনটিতে ক্লিক করে দেবেন। তো দেখুন আপনাদের সামনে কিন্তু এই পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। তো পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করার জন্য সিম্পলি আপনাদেরকে সৌজন্য ছবিটা চেঞ্জ করতে হবে। তো সৌজন্য ছবিটা চেঞ্জ করার জন্য সিম্পলি আপনারা সবার উপরে যে প্লাস অপশন দেখবেন সেই প্লাস অপশনে ক্লিক করে দেবেন, দিয়ে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিয়ে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি সিম্পলি এখানে ডেমো হিসাবে এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। নিয়ে ছবিটাকে আপনারা ছোট বড় করার প্রয়োজন হলে ছোট বড় করে নিয়ে বসাই দিবেন। তো আমি ছবিটাকে সিম্পলি একটু ছোট করে নিয়ে বসাই দিলাম এখানে। তারপরে সিম্পলি আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আগে যে সৌজন্য ছবিটা দেওয়া আছে সেইটা ছবিটাকে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে সৌজন্য নামটা চেঞ্জ করে দিবেন। তো সৌজন্য নামটা চেঞ্জ করার জন্য নামটার উপর ডাবল ক্লিক করে দিবেন, দিয়ে আমার এই নামটাকে কেটে দিয়ে আপনাদের নাম লিখে দেবেন, দিয়ে সিম্পলি ওকে করে দেবেন। তারপর আপনাদের পদবিটাকে অ্যাড করতে হবে। তো পদবি অ্যাড করার জন্য এই যে নিচে যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর লেখা আছে সেই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের উপর ডাবল ক্লিক করে দেবেন, দিয়ে এখানে আপনাদের পদবিটা লিখে দিয়ে ওকে করে দিবেন। ওকে করার পর এখানে মূলত আপনাদের কাস্টমাইজ করার কাজ শেষ, আর আমার জানা মতে কোনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন হবে না। এছাড়াও আপনারা যদি চান যে এখানে আরও কিছু কাস্টমাইজ করবেন তাহলে এখানকার সবগুলো লেয়ারে এডিটেবল দেওয়া আছে, আপনারা চাইলে সবগুলো এডিট করে নিতে পারবেন। তো এখানে আপনাদের কাস্টমাইজ শেষ হয়ে গেলে উপরে যে সেভ বাটন দেখবেন সেই সেভ বাটনে ক্লিক করে দেবেন, দিয়ে সেভ অ্যাজ ইমেজ ক্লিক করে দেবেন। তারপরে কোয়ালিটির এখানে যে কাস্টম সিলেক্ট করা থাকবে সেই কাস্টমে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে দেবেন, দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আপনারা যে পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করলেন সেটা কিন্তু আপনাদের গ্যালারিতে জেপিজি আকারে সেভ হয়ে গেছে। তো আপনারা চাইলেই কিন্তু এই ফাইলটিকে আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিতে পারবেন। আমি আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কীভাবে এই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে কাস্টমাইজ করবেন। তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।